প্রতি বুড়ো মৌসুমত 3-4 বার পানির ডলায়েরে ইসামতি হালের উদ্দিন নির্মিত বালির বাদ ভাঙি দিতে হুই। ফলে প্রায় 2000 একর জমির চাষাবাদ ব্যাহত হইতু জেডে হাঁসগড়ে প্রায় 3000 কৃষক। তবে বর্তমানে এই অবস্থা হারি গিয়ে গুই পারওয়া সৈয়দনগর এলাকাত স্থাপিত রাবার ড্যামের হারে। এই রাবার ড্যামের সঞ্চিত পানি দিয়ে কৃষক হলো খুব সুন্দর করে চাষ করিতে পারে। পাশাপাশি চাষের আওতাদাসী হালের উজানত তাহা 600 হেক্টর অনাবাদি জমি। এই রাবার ড্যামের পানি হারণে কৃষকের মুকুট ফিটতে এখন স্বস্তির হাসি। শুধু কৃষক নয়, এই রাবার ড্যামের হারণে এর খুব সুন্দর পর্যটন স্পট হয়ে গিয়ে এই ফানি স্রোত আর দিগন্ত জোড়া ফানি ফাইবের লাই দূর দূরত্ব ছুটিয়া ইয়ের শত শত নারী পুরুষ। তবে জিনিস তো নিজে দেখি ফেসবুকত বা পত্রিকা, কিন্তু বাস্তব সাইট মেসেজ দেখি ফেসবুকত বা পত্রিকা তো আরো কিন্তু খুব সুন্দর। কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে ও জলবায়ু ট্রাস্ট ফাউন্ডেশনের অর্থায়নে 2016 সালে জানুয়ারি মাসত 14 কোটি টাকা ব্যয়ে পারওয়ার সৈয়দনগরত এই রাবার ড্যাম প্রকল্প স্থাপন করা হয়। একইভাবে উপজেলার পদুয়া ও শিলগুড়ি নিয়ন্ত আরও 2 রাবার ড্যাম স্থাপিত হই। যখন রাবার ড্যাম ছিল না, আর আর হাজার হাজার মানুষের কৃষকের এই যে জমির কোনো চাষাবাস হইতো না। এখন আর ডক্টর হাসান মাহমুদে এই রাবার ড্যাম দিয়ে আজ আর আর যে কৃষকের পাঁচখান ইউনিয়নের যে চাষাবাদ কর 1000 জমির অর্থাৎ আনুমানিক 10,000 একর জমির চাষাবাদ কর। তবে বর্ষা এলি ড্যামের দুপাশের নদী ভাঙন তীব্র আকার ধারণ করে। স্থানীয় মনে করে এই ভাঙন প্রতিরোধে এটা পাথরের ব্লক বহন গান খুব জরুরি হয়ে গিয়ে। এই অঞ্চলের যারা কৃষি কাজের সম্পৃক্ত তারা বেগুন এই রাবার ড্যামের পানি ব্যবহার করি, যে সময় পানি নথাকে পানিকেও ব্যবহার করি এরা রাবার ড্যামের উপকারিতা ভোগ করার। এমন কৃষক হলে তো বেশি খুশি হইয়ে এই রাবার ড্যাম পাইরা ইয়ানোল্লা বলে রাবার ড্যামের উপকারিতা সম্পর্কে কৃষকও জানি আরও জানি এবং চাষাবাদও ভালোর। আর এই কারণে আয় যদ্দূর জানি সারা বাংলাদেশের প্রথমে যাতে রাবার ড্যামের বাংলাদেশের সার্গো রাবার ড্যামর তার মধ্যে রাঙ্গুনিয়া দুয়ো। এই রাবার ড্যামগত আবার মৎস্য চাষের উগ্র অপার সম্ভাবনা আছে। সম্মিলিত উদ্যোগে মৎস্য চাষ গড় হইলি এলাকার অর্থনৈতিক উন্নয়নত ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করেন স্থানীয়। আর গতা হাইল বল মাছ থাকি প্রায় পাঁচ পাবা মাছ চাষ মাছও পার মানুষে ধানও চাষ করার বিভিন্ন হাস বেতন ঘুরি যার এত দূর দূরান্ত মানুষের পর্যটন হিসেবে এত সুন্দর একটা পরিবেশ। ডেক্স নিউজ, C+ TV, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।